শুভ বিজয়া, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। জানি জানি পুজো শেষ, মা দুর্গা চলে গেছেন তার শ্বশুর বাড়ি। হ্যাঁ, পুজো শেষ হয়ে গেল দেখতে দেখতে। তো যাই হোক, পুজোর আগে ভিডিও এটা আর কি। তো পুজোর শেষ তো কী হয়েছে, ভিডিও দিতে তো আর দোষ নেই, তাই না? যাই হোক, এটা দশমীর দিনের সকালের ভিডিও। তো এখন যাব হচ্ছে ঘট বিসর্জন করতে। তো দেখো, আমার বর হলুদ কালারের একটা পাঞ্জাবি পরেছে। তো চলো, এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে যেখানে ঘট বিসর্জন হবে সেখানে। দেখো, অনেকজনই প্রায় হাজির হয়ে গেছে, অনেক লোক। আর এই যে দেখতে পাচ্ছ সামনে যে যে যাচ্ছে না, হাসছে, বলছে কি তুমি ভিডিও করছো? তো যাই হোক, অনেকেই জানে যে আমি ভিডিও করি, অনেকে না প্রায়ই জানে যে ভিডিও করি আর কি। তো অনেকেই বলে আমার বেশ ভালোই লাগে তোমার ভিডিও দেখি, এগুলো শুনতেও আমার খুব ভালো লাগে। দেখো, সারা বছর আমরা ওয়েট করে থাকি কখন দুর্গাপূজা আসবে, কখন আসবে। আর আসলো তো এই চার দিনের মধ্যে, তাও তো এবারে তিন দিনই হয়ে গেল। একদিনই সপ্তমী, না অষ্টমী নবমীটা একদিনই এবারে পড়ে গেছিলো। সরে এই পাঁচটা দিন মাত্র পুজো হয়, তাও যদি এরকম করেই কেটে যায় তাহলে আর কেমন হবে বলো তো। তো যাই হোক, দুর্গাপূজা আমার কিন্তু এবছরে খুব ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এখন যাচ্ছি হচ্ছে পুকুরে। এই দেখো, নিয়ে চলে এসেছে, তো ঘট বিসর্জন হয়ে যাবে। যাই হোক, মনটা একটু একটু খারাপ লাগছে কি যে হ্যাঁ বেশ মজা করছিলাম, ঘুরছিলাম, তো সেটা এখন কিছুদিনের জন্য স্টপ থাকবে, আবার একটা বছরের অপেক্ষা। যদিও আমাদের পুজো পার্বণের তো শেষ নেই, এই যে মা দুর্গার পুজো শেষ হবে, আবার লক্ষ্মী পূজা, তারপরে কালী পূজা, মানে পূজার আর শেষ নেই। পুজো হতে পারলেই হচ্ছে, আর আনন্দ করতে পারলেই হচ্ছে। যাই হোক, মনে আনন্দ আর মুখে হাসি, এটা কিন্তু সবসময় বজায় রাখতে হবে, তাই না? মানুষের জীবনে দুঃখ কষ্ট তো আসবেই, কিন্তু এই দুটো মিস করলে কিন্তু একদম হবে না, তাই না বলো? তো যাই হোক, দেখো ঘট বিসর্জন হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি মন্দিরে। তো ওখানে একটু প্রসাদ নেব, তারপর বাড়ি যাব। আবার রাত্রে আছে হচ্ছে বরণ, মাকে বরণ করা, বিদায় করা। এই বছর না দুর্গাপূজাটা আমার কাছে সবথেকে স্পেশাল হওয়ার কারণটা কী সেটা তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো। তার জন্য তোমরা কী করবে বলো তো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালোই লাগছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো সিঁদুর মেখে আমি তো ভূত হয়ে গেছি। তো যাই হোক, চলো এবার প্রসাদ নেব, তারপর বাড়ি যাব, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ছেলে ছিল, হ্যাঁ আমি বলছি আছে, আমাকে দেখতে পেয়েছে চিকচিকিতে একটা পলিথিনে নিয়ে যাবে, নিয়ে গেলে ভালো হয়। এই যে দেখো, তোমাদেরকে বললাম না যে এবছরের দুর্গাপুজোটা আমার কাছে সব থেকে স্পেশাল, তার কারণ হচ্ছে এটা। হ্যাঁ, এই প্রথম আমি মাকে বরণ করব। মানে বিয়ের আগে দেখতাম আমার মায়েরা করতো আর কি, মাকে বরণ করতো, সিঁদুর খেলতো, তো আমার না ভীষণ ইচ্ছা হতো। তো যাই হোক, এবছর আমার ফার্স্ট টাইম মাকে বরণ করলাম, সিঁদুর খেললাম, সব নিয়ে ভীষণ ভালো লাগছে। তো চলো, তোমাদের সঙ্গেও শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর কারা কারা মাকে বরণ করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, তোমরা ভিডিওটা দেখো। এই যে দেখো, এবার আমার শাশুড়িমা এখন মাকে বরণ করছে, তারপরে আমার পালা, আর আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি।
তো যাই হোক, খুব ভালো লাগছিল। কি কেন কি বলো তো, কারণ এবছরে আমার ফার্স্ট মাকে বরণ করা সিঁদুর খেলা, এটা সত্যি একটা মেয়ের কাছে না অনেকটাই আনন্দের। তো অনেকেই তোমরা জানবে যারা মাকে বরণ করো বা যাদের এই ফার্স্ট টাইম, তারা একটু বুঝবে এরকম একটা ফিলিংস না, একটু অন্যরকমের ফিলিংস, যেটা মানে কি বলবো বলে বোঝাবার মতো নয়। হ্যাঁ জানি বিশাল কিছু ব্যাপার না, কিন্তু হ্যাঁ ওটাই বিশাল কিছুরই ব্যাপার আমার কাছে। দেখো মায়ের বরণ হয়ে গেছে, আর মায়ের যেখানে ছিল না দেখো সেখানটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? চলো এবার মাকে বিদায় করার পালা। এই যে দেখো মাকে বের করা হচ্ছে বাইরেটাই, আর আমাদের এখানে না মোট 4টে দুর্গা ঠাকুর আসে, আর এই সব দুর্গা ঠাকুর এইখানটাতে এসেই একসঙ্গে মিলিত হবে। তো সেটা একটু অনেকটাই দেখার আর কি, প্রচুর লোকজন বুঝতেই পারছো, তাও তো এখনও অনেক লোকজন আসা বাকি আছে। তো যাই হোক চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না।